গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব খুব ভালো আছি। আজকে হচ্ছে দোল উৎসব, তোমরা তো সকলেই জানো। তো আজকে দোল, সেই কারণে মেয়ে দেখো সকালবেলা উঠেই সেজে গুজে নিয়েছে। ও একটা শাড়ি পরেছে আর মুখে একটু আবি লাগিয়েছে, ও একটু ফটো ফটো তুলবে। তো চলো ছাদে গিয়ে একটু ফটো ফটো তুলে আসি। আমি তুলবো না, মেয়ে তুলবে, আমি তুলে দিতে হবে আমাকে। তো চলো, দেখো মেয়ে শাড়িটা কেমন করে পরেছে। দেখো, এই দেখো এই শাড়িটা মেয়ে পরেছে আর আবিরটা ঢেলেছে। একটাই আবির ঢেলেছে, এখন পরে আবার অন্য আবির টাবির ঢালবে, এখন একটাই আবির ঢেলেছে। তো চলো ছাদে যাই, চল। দেখো ছাদের রোদ্দুর একদম খাওয়া করছে, রোদ্রে মেয়ের ভেতরে ছবি তুলবে। টাকা দেখতে পাচ্ছি না, দেখতেই পাচ্ছে না রোদে। আচ্ছা ঠিক আছে, ছবিটা তুলে নে। ওরা ওরা সাইড করে, ওরা সাইড করে, ওরা এরকম করে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আবার কর এরকম করে। হুম, দেখলে তো কিরকম পাগলের মতো ছবি তুললো। মামা পাগলের মতো ছবি তুললে এবার নিজেই রং মেখে নিয়েছে। দেখো নিজেই কেমন রং মেখে নিয়েছে। আমি একটু লাগিয়ে দিই, আমার হাতে নেই। এই তো দাও না, তবে এটা দিই না, আমি পুজো দেবো, গিয়ে পুজো দেবো, জল খাবার বানাবো। কিচ্ছু হয়নি তো এখন। নে বাবা এখনো ঘুমোচ্ছে। হ্যাঁ বাবা এখনো ঘুমোচ্ছে, এখনো বিছনা ছেড়ে ওঠেনি। আমি আর মা বেরোবো, আমি আর মা বেরোবো, বেরোবো বেরোবো। জল খাবার বানাই, রিলস বানাবে। কেউ তুলতেই পারলাম না ঠিক করে ছবি, তাই আমি রিলই বানাই। তুলেছি কিন্তু ঠিক করে ওঠে না, ওঠা সরব দেখাই যাচ্ছে না।